বাইক ও লরির সংঘর্ষে গুরুতর জখম বাইক চালক। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের ফুলবাড়ি সংলগ্ন জিয়াগঞ্জ এলাকায়। বৃহস্পতিবার রাজগঞ্জ ব্লকের সোনাশিকাটা গ্রাম পঞ্চায়েতের বিহারুহাট এলাকার যুবক অরুণ ইসলাম বাইক নিয়ে ফুলবাড়ির দিকে যাচ্ছিল। ফুলবাড়ি সংলগ্ন জিয়াগঞ্জ এলাকায় একটি লরির সঙ্গে বাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় বাইক নিয়ে রাস্তায় ছিটকে পড়েন অরুণ ইসলাম। দুমড়ে মুচড়ে যায় বাইকটি। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ও ফুলবাড়ি হাইওয়ে ট্রাফিক আউটপোস্টের পুলিশ। স্থানীয়দের সহযোগিতায় আহত যুবককে উদ্ধার করে ফুলবাড়ির একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। ঘাতক লরিটিকে আটক করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। গাড়িটা আসতেছিল আর এখান থেকে এদিক থেকে বাইকটা যাচ্ছিল, সামনে দুইটা মুখোমুখি হয়ে গেছে। ঘটনা এই পেট্রোল পাম্পের জিয়াগঞ্জের সামনে পেট্রোল পাম্প। বয়স মোটামুটি 17 হবে। নামটা হচ্ছে তোমার অরুণ ইসলাম।